ঠিক আছে, আমরা শুরু করি। খুব মনোযোগী হবেন, আমি এটার প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম খুব সুন্দর ভাবে জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা যেখানে এই চারটা লাইনে সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করেছি, ঠিক আছে, এখন এবার আমরা সেই এই লাইনগুলোর এখন গভীরে প্রবেশ করব। ঠিক আছে, আপনারা খাতায় কলমে লিখবেন, আমাদের প্রশ্ন উত্তর হবে ক্লাসের শেষে। ঠিক আছে, মা ফলেষু কদাচন, প্রথম লাইনের শেষের অংশটা দেখুন, মা ফলেষু কদাচন, দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক। কর্ম ও সেবা দুইটা জিনিস আছে, কর্ম ও সেবা, কর্ম করলে ফলের আশা হবে, আর সেবা স্বামীর প্রীতি বিধানার্থে করা হয়। দুইটা শব্দ, একটা হচ্ছে কর্ম, কর্ম করলে কি আশা করা হয়, ফলের আশা করা হয়, যে কর্ম করে সে ফলের আশা করে, আমি এই কাজ করছি কেন, আমার এই লাভটা হবে সেজন্য। আর সেবা মানে সেখানে আশা থাকবে না, আমি আমার প্রভু বা আমার স্বামী সন্তুষ্টির জন্য করছি। যেমন মালিক সন্তোষ, মালিকের আনন্দ বিধান না চেয়ে যদি ফলের কামনা করে চাকরিজীবী, তাহলে সেটা কিরকম হবে, এটা হিতের বিপরীত হবে। মালিক বলবে আমি যা চাই সেটা তুমি করবে, আমি যা চাই না তুমি সেটা কেন করছো, সেরকম বলবে না, বলবে যেমন আমি সবরী মাতার কথা বললাম, সবরী মাতা কি করেছে, একটু আগে আমি বৃন্দাবনের ব্রজবাসীদের কথা বলেছি, ওনারা কি এমন করেছে যে ভগবানকে ওনারা এত আকৃষ্ট করেছে যে ভগবান ওনাদেরকে ভুলতে পারছে না, কি এমন করলো না, হৃদয় দিয়ে ভগবানের সন্তোষের কথা চিন্তা করেছে। এক সময় রুক্মিণী দেবী, রুক্মিণী দেবী মানে চিনেন তো না, নাকি রুক্মিণী দেবীর সম্বন্ধে একটু বলতে হবে, মানে 16108 জন যে মহিষী ওনাদের মধ্যে প্রধান 8 জনের মধ্যে একজন, ঠিক আছে, অনেক ঐশ্বর্যপূর্ণ। তো রাধারানী এসেছে ওই দ্বারকাতে, তখন রাত্রে এসেছে দুধ পান করানোর জন্য রুক্মিণী দেবী। তো রাধারানী খুব বিনীত ভাবে তিনি কি করছেন, দুধ দিয়েছে, বলছে আয় রে এই তো রানী আমার জন্য দুধ আনলো, তাড়াতাড়ি খেয়ে নি নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। যখন খুব গরম গরম দুধ খেয়ে নিয়েছে, জিহ্বা পুড়ে গেছে, সাথে সাথে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, পায়ের মধ্যে ফোস্কা পড়ে গেছে, আর রুক্মিণী দেবী কৃষ্ণের কাছে গিয়ে দেখছে কৃষ্ণের শ্রীচরণে ফুসকা পড়ে গেছে। তখন তিনি জিজ্ঞাসা করছে এর কারণটা কি প্রভু, তখন কৃষ্ণ বলছে তুমি যে রাধারানীকে দুধ দিয়েছ, তুমি রানী বলে তোমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য সে গরম দুধ খেয়ে ফেলেছে তাড়াতাড়ি, তো আমার পা পুড়ে গেছে সেজন্য, কেন, কারণ রাধারানীকে আমি এত প্রাণের থেকে অধিক ভালোবাসি, তার যদি কিছু হয় তা আমার হয়। তখন রুক্মিণী দেবী বুঝতে পারলো যে বৃন্দাবনের ব্রজবাসীরা কত প্রিয় কৃষ্ণের, তা আমরা কৃষ্ণের জন্য কি তার বিন্দু মাত্র করছি, এরকম কিছু করতে পারছি, একটু দয়া করে ভাবুন। আর আপনারা সবাই মাতাজি, আপনাদের নিশ্চয়ই অনেক অনেক, আমার থেকে আপনাদের অনেক কোটি গুণ ভক্তি আপনাদের ভগবানের প্রতি আছে। আমার তো ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, আমার আশীর্বাদ করবেন যাতে ভগবানের প্রতি আমার বিন্দুমাত্র ভক্তি হয়, আপনাদের কাছে প্রার্থনা করি। কুন্তী দেবী এবং ব্রজবাসীরা, আপনারা ভগবানের অনেক মহান ভক্ত, তোনাদের শ্রীপাদ স্মরণ করি।
ভগবান, আরো ভগবানের অনেক মহান ভক্ত আছে, যেমন মা যশোদা, তিনি কি করেছেন, কৃষ্ণকে কত ভালোবেসেছেন, কত কিছু করেছেন। আমাদের এই একটা জীবন, আমরা ভবিষ্যতে মনুষ্য জীবন পাবো কিনা, কৃষ্ণের সেবা করতে পারবো কিনা, সেটা নিশ্চয়তা নেই। অনুগ্রহ করে আপনারা ভালো করে কৃষ্ণের ভক্তি করুন, কৃষ্ণের নাম জপ করুন। আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই যেভাবে আপনারা বলুন, তো আপনারা অনুগ্রহ করে প্রতিদিন নিষ্ঠা করে ভগবানের নাম জপ করুন, কৃষ্ণের নাম, কৃষ্ণের শিক্ষা জীবনে পালন করার চেষ্টা করুন। তাহলে কৃষ্ণ এই জীবনে আপনাদেরকে ভগবানের ধামে মাতৃপদ দিয়ে দেবে। অসুর পুতানা মা রূপে এসে বিষ খাওয়াতে চেয়েছে, ওনাকে মায়ের পদ দিয়েছে। আপনারা ভালোবেসে যদি ভগবানের সেবা করেন, ভগবানের ভক্তি করেন, তাহলে আপনাদের কি পদ দেবে কৃষ্ণ? যেমন ফলওয়ালি বৃন্দাবনে এসে বলছে, ফল লেলো ফল, ফল লেলো ফল। কৃষ্ণ এসেছে হেঁটে হেঁটে, ছোট বাচ্চা, ফল কৃষ্ণকে দেখে ওই ফলওয়ালি এত খুশি হয়ে গেছে, দুহাত ভরে ফল দিয়েছে। মা ফলেশু কদাচন, কৃষ্ণের জন্য করছে দেখুন, কিন্তু তিনি টাকাও চায়নি, আর দেখে আছে হা করে চলে গেছে রুমে। কিন্তু যেই মাত্র ওনার ফলের ইয়াটা বাসে গিয়ে নিচে নামিয়ে দেখছে, সেখানে মনে রত্ন মাণিক্য দেখছে। আমরাও যদি কৃষ্ণের জন্য এই ধরনের করি, কৃষ্ণের আদেশ, ভজ ভজ কৃষ্ণ বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, মহাপ্রভু বলছে। তো কৃষ্ণের নাম জপ করুন, কৃষ্ণের নাম প্রচার করুন, কৃষ্ণের ভক্ত হন। খুব কঠিন নয়, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কুরু মামে বৈশ্য সত্যন্তে প্রতি জানে প্রিয় শুনে, সিম্পল, ঠিক আছে। আর প্রত্যক্ষ পরোক্ষ পরিণাম, যেখানে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, কৃষ্ণ বলছে না তুমি চিন্তা করছো তোমার কথা, কিন্তু তুমি যুদ্ধ করবে আমার জন্য, তুমি ফল ভোগ করবে না, তুমি কর্ম করবে, ফল কথা কি হবে সেটা চিন্তা করবে না। তা আমাদের অনেক সময় দেখবেন, আমরা যখন ভক্তি করতে যাব, তখন আমাদেরকে অনেকে অপ্রিয় বলবে। আমি নিরামিষ খেতে গেলেই এখন সমাজে বাধা, হে অল্প বয়সে কেন নিরামিষ খাচ্ছে, এই অল্প বয়সে কেন এত ভক্তি দেখাচ্ছে, অতিভক্তি সরল লক্ষণ, এইসব বল, এই ধরনের আসবে। অর্জুনের পিতামাতার সাথে গুরুজনের সাথে যুদ্ধ করতে হয়েছে, তা আমাদের অবস্থা ঠিক সেরকম। এই এই বর্তমান সমাজে ভক্তি করতে গেলে আত্মীয় স্বজনরা বেশি বাধা দেয়, এটা বাস্তবতা, আমাদেরকে সেটাই দেখতে পাচ্ছি আমরা। তো সেটা যাতে মানে কি হয়ে গেছে, একটা বিপরীত একটা ফল হয়ে গেছে, বড়রা সাহায্য করবে কিন্তু তার সেটা তাচ্ছিল্য করছে এখন বর্তমানে। চিন্তা করে দেখুন অর্জুনের কি অবস্থা, ওনার গুরুজনের সাথে ওনাকে যুদ্ধ করতে হয়েছে। তা আমাদেরও যদি কৃষ্ণের ভক্তি করতে চায়, যেমন রাবণ, দৃষ্টান্ত স্বরূপ বলা যায় রাবণ কে এবং বিভীষণ ভক্ত, একই ছেলে কিন্তু একটা ভক্ত একটা শক্ত, না, একজন ভক্তি করতে চায় রামের, আর একজন চায় না রামকে মারতে চায়, তো ঠিক একই রকম থাকবে। তো যে ভক্তি করতে চাই তাকে একটু সুযোগ দিতে হবে। ওকে, এখন আমরা দ্বিতীয় অংশ আলোচনা করেছি, মা কর্মফল হেতুর ভুর মা, এটা আলোচনা করবো এখন। আমি তোমার জন্য কিছু করলাম, দেখো ভগবান, ভগবান আমি তোমার জন্য প্রতিদিন ষোলো মালা জপ করি, তোমার জন্য প্রসাদ পাই, তোমার জন্য মন্দিরে এত টাকা দান করেছি, এই করেছি সে করেছি, এটা ঠিক নয়, এই মনোভাবটা ঠিক নয়, সবই তো ভগবানের, আমি কি ভগবানকে দিব, আমার কি আছে, আমরা আইসি নেনটা যাইব নেনটা, একটা বাংলা কথাই আছে, আমাদের কিছু ছিল না, মাথা শুলেই ছিল না, আর যদি কিছু থাকেও সেগুলো তো পুরানোর আগে নিয়ে নেওয়া হবে, তাই না,
তাহলে এত কিসের অহংকার? জন্মের পরে মা করেছে বড়, লেখাপড়া শিখিয়েছে শিক্ষক, চাকরি করেছে টাকা দিয়েছে মালিক, অসুস্থ হলে সেবা করেছে ডাক্তার, মৃত্যুর পরে নিয়ে যাবে অন্য সবাই পুরাতে, তাহলে নিজে কি করছেন যে এত অহংকার? হ্যাঁ, তো সেজন্য আমাদের কর্মের পাঁচটা কারণ আছে, আমরা যে কর্ম করি না, কর্মের পাঁচটা কারণ আছে। 1 নম্বর শরীর, 1 নম্বর হচ্ছে কি, শরীর। এই শরীর দিয়ে আমরা কর্ম করি। 2 নম্বর হচ্ছে জীবাত্মা, আমরা এই দেহ নয়, আমরা হচ্ছি আত্মা। 2 নম্বর, প্রথমটা হচ্ছে শরীর, 2 নম্বরটা হচ্ছে জীবাত্মা, 3 নম্বরটা হচ্ছে আমরা কি করি, কর্মগুলো করি, কি দিয়ে করি, ইন্দ্রিয় দিয়ে কর্ম করি। এটা হচ্ছে 3 নম্বর, কর্মের করার 3 নম্বর কারণ। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে চেষ্টা, আর 5 নম্বর হচ্ছে পরমাত্মা। আমি ধান ক্ষেতের একটা কথা বলেছিলাম, আপনার শরীর আছে, জীবাত্মা আছে, ইন্দ্রিয় আছে, চেষ্টা আছে, কিন্তু পরমাত্মা যদি না থাকে আপনার দেহে, আপনার কোনো কাজ হবে? ভগবানের যদি অনুমোদন না থাকে তাহলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তো কর্ম করার পিছনে এই 5টা কারণ আছে। তো দেখবেন অনেকের হাত নেই, অনেকের চোখ নেই, অনেকের কান নেই, অনেকের সব আছে কিন্তু মাথায় ভিলু নেই, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। হবে হবে, তো এই 5টাই লাগবে। 1 নম্বর শরীর, 2 নম্বর জীবাত্মা, 3 নম্বর ইন্দ্রিয়, 4 নম্বর হচ্ছে চেষ্টা, 5 নম্বর হচ্ছে পরমাত্মা। বলা হচ্ছে উদাহরণস্বরূপ মোবাইলের ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন হতে পারে, কিন্তু ব্যাটারি ব্যতীত মোবাইল চলবে? চলবে না। তো ব্যাটারিটা কি? ভগবান। ভগবান যদি আমাদের আশীর্বাদ না করে, ভগবান যদি আমাদের অনুমোদন না করে, তাহলে সেটা কি হবে না, কোনো কাজ হবে না। তো পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোকটা দেখুন, পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকই শান্তি লাভ করে। কর্মফল ত্যাগ করলে আপনি শান্তি লাভ করতে পারবেন, এর আগে পারবেন না। কিন্তু সকাম কর্মীরা যারা নিজের জন্য কাজ করে, সকাম মানে সমানে নিজের, কাম মানে নিজের জন্য কাম, কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়, সুতার মধ্যে আরো বেঁধে যায়। তবে যারা নিষ্কাম কাজ করে তারাই শান্তি লাভ করতে পারে। পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক লিখে রাখো। সরি, পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক? ইয়েস ইয়েস ইয়েস, 5 অধ্যায়ের 12 নম্বর। ওকে, আমরা যদি ভগবানের জন্য কর্ম করি তাহলে শান্তি পাবো, নাহলে সারা জীবন খেটে মরবেন কিন্তু জীবনে শান্তি পাবেন না। শান্তি নাই রে সংসারে, এরকম বলে না, অনেক বড় বড় নিঃশ্বাস তুলে বলে। কেন নাই? কারণ আপনি ভগবানকে কেন্দ্রে রেখে সংসার করছেন না, কর্ম করছেন না, পড়ালেখা করছেন না, জীবনকে পরিচালিত করছেন না, তাহলে শান্তি থাকবে কি করে? শান্তির মালিক তো ভগবান, আপনি চাইলেই তো শান্তি পাবেন, আপনি আপনি চাইলে তার শান্তি পাবেন না। ঠিক আছে, এরপরে এবার দ্বিতীয়তে 47 নম্বর শ্লোকের শেষের শব্দটা দেখুন, তে সঙ্গস্ত অকর্মণি। এখানে কি বলছে, তে সঙ্গস্ত অকর্মণি, 2:47, তে সঙ্গস্ত অকর্মণি মানে সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে ঘোড়ায় লাগাম ঠিক স্থানে নিয়ে যেতে সাহায্য করে, তা বেঁধে রাখতে নয়। এখন আপনারা বলতে পারেন এতগুলো নিয়ম ভগবান কেন দিল, এত নিয়ম, এত কারবার, এত সিস্টেম, এই সেই, এত কিছু কেন দিল ভগবান? না, দেখুন ঘোড়া যে কি দেয়া হয় এটাকে কি বলে, লাগাম। হ্যাঁ, লাগামটা কেন দেয়া হয়? লাগাম যদি না থাকে ঘোড়া তো যেদিক সেদিক দৌড়াবে, যে পিঠের উপর থাকবে সেই তো মারা যাবে। তো ভগবান আমাদেরকে কর্ম করার জন্য একটা কর্মক্ষেত্র দিয়েছে, এখন কর্ম কিভাবে করতে হবে, কি করা যাবে না, কার জন্য করতে হবে, এগুলো যদি আমরা না মানি,
তাহলে সেটা আমাদেরই ক্ষতির কারণ হবে। আপনি যেখানেই যান না কেন, অফিসে বলুন, চাকরি বলুন, লেখাপড়া বলুন, সংসারে বলুন, প্রত্যেক জায়গায় একটা নিয়ম আছে, ওটা আপনাকে মানতে হবে। তা আমি যদি বলি যে না এত নিয়ম টিয়ম মানবো আর পারবো না, ঠিক আছে, মানতে না পারলে আপনি কি ওই জায়গায় থাকতে পারবেন? পারবেন না। তো তাহলে আপনি যা ইচ্ছে তা ইয়া হবে। এবং পঞ্চম অধ্যায়ের 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে বলছে, আর সে বিষয়ে কি বলছে, 10 নম্বর শ্লোকে বলছে, যিনি কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন। পঞ্চম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে, যিনি সব কর্মের ফল কি করে, কৃষ্ণকে অর্পণ করে, তার কি হয়, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। কিরকম উদাহরণ দিচ্ছে, পদ্মপত্র মীমাম্বসা, যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না, জলের মধ্যে পদ্ম ফল থাকে কিন্তু পদ্ম ফুলকে কি জল স্পর্শ করতে পারে, উপরে পড়ে যায়। ঠিক একই ভাবে যারা এই জগতে আছে কিন্তু কৃষ্ণের জন্য কর্ম করে, তাদেরকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না, কিন্তু যারা কৃষ্ণের জন্য করবে না তাদেরকে কর্মফল কি করতে হবে, ভোগ করতে হবে। আমাদেরকে কৃষ্ণের জন্য কি করতে হবে, কার্য করতে হবে। তারপর হচ্ছে 11 নম্বর শ্লোক, কায়েন মনসা বুদ্ধিয়া কৈবল্যের ইন্দ্রিয় রূপী রোগিণ কর্ম কুরবন্তি সঙ্গম ত্যক্তম শুদ্ধয়ে, কি বলছে, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মের ফলের আসক্তি ত্যাগ করে, দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে। আমরা সেটা করতে পারি, কর্মনা মনসা বা আশা ইহা দুঃসহরে দাস্য কর্মনা মনসা গিরা নিখিলাশু অপি ব্যবস্থা আসু জীবন মুক্ত উচ্চত। আমরা কায় মন বাক্যে ভগবানের সন্তুষ্টির জন্য যদি কর্ম করি তাহলে সে কর্ম আমাদের কৃষ্ণের জন্য যদি করি সে কর্মের ফল আমাদেরকে বাঁধবে না। হ্যাঁ, যদি না করি দেবতারা সব দেখছেন। ভাগবতের 3য় স্কন্ধে 31 অধ্যায় 1 নম্বর শ্লোকে বলছে, কর্মনা দৈব নেত্রে ন জন্তুর দেহ উপবর্তয়ে স্ত্রী প্রবিষ্ট উদরম বংশরেত কনাশ্রয়। জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে এই জীবনে লাভ করে। যেমন কুকুরেরও পিতামাতা আছে, ছাগলেরও পিতামাতা আছে, মানুষেরও পিতামাতা আছে, পাখিরও পিতামাতা আছে, আছে না, আছে। কেন? তো ওরা পূর্বে জীবনে যে ধরনের কর্ম করেছে সে ধরনের একটা জীবন পেয়েছে। এখন আমাদের ভবিষ্যৎ জন্ম কি ধরনের হবে সেটি নির্ভর করছে আমরা জীবদ্দশায় কি ধরনের কর্ম করছি সেটার উপর। হরে কৃষ্ণ, শিল প্রভুপা দেখি, গৌর ভক্তবৃন্দে কি, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কারো কোনো প্রশ্ন আছে আমার আলোচনা থেকে? আছে? হরে কৃষ্ণ প্রভু। ইয়েস, যেগুলো আপনি দিলেন 5 অধ্যায়ের, তারপর 4 অধ্যায়ের, এগুলো কি আমরা শ্লোক মুখস্থ করব? হ্যাঁ, মুখস্থ করতে হবে না, সেগুলো পড়তে হবে, জাস্ট একটু দেখতে হবে আর কি। আমি যে বিষয়টা বুঝানোর চেষ্টা করেছি সেই জিনিসগুলো আপনারা আরেকটু দেখলে তাহলে আরো ভালো একটু করে বুঝতে পারবে। আমি তো একটা গতিতে গেছি, ওগুলো শিখতে হবে না। আপনারা কেবল এই চতুর্থ, আপনারা এই চতুর্থ অধ্যায়ে, আমি সরি, 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোক আলোচনা করেছি, তো আপনারা এই 2য় অধ্যায়ের 48 থেকে আপনারা প্রতিদিন ভালো করে ইয়া করবেন, অধ্যয়ন করবেন ভালো করে, এবং অধ্যয়ন করে কোন জিনিসটা ভালো লাগছে বা বুঝতে পারছেন না সেটা প্রশ্ন করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আজকে ক্লাস থেকে আর কোনো প্রশ্ন?